আপনাদের প্যানেলের যাদেরকে আপনি সাপোর্ট করেছিলেন নিপুন আপুকে, তিনি জয়ী হয়েছেন আপিল বোর্ডের সিদ্ধান্তে, কেমন লাগছে? জি, এর চেয়ে আনন্দের বিষয় আর ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যেটা আশা করেছিলাম আমরা সেটাই পেয়েছি। আমাদের যত আপদ বিপদ, আমাদের যত ভিত্তি, সমস্ত কিছু আমরা পার করে আমরা চলচ্চিত্রকে সুন্দরভাবে ওনাদের সাথে আমরা কাজ করে আমরা আমাদের সকল সমস্যার সমাধান করতে পারব। আমরা আগামী দিনের জন্য আমরা নতুন সংবাদ নিয়ে তাদের কাছ থেকে আমরা যে তারা আমাদের কাছে ইস্তফা দিয়েছে, ওয়াদা করেছে, সেই কাঙ্ক্ষিত ওয়াদাগুলো পালন করবেন এবং আমাদের শিল্পী সমিতির উন্নয়নে, মান উন্নয়নে তারা আমাদের শিল্পী সমিতিকে রক্ষা করবেন। ওই কথায় কথায় যাকে তাকে বাদ দেওয়ার সেই দিন আর নেই। সেই মানুষগুলা যারা মানুষকে অপমান করে, যারা মানুষকে অমূল্যায়ন করে, তাদের পতন হয়ে গেছে। এখন আমাদের আনন্দের দিন, খুশির দিন। আমরা জীবনে যা চেয়েছিলাম চলচ্চিত্রের, সে আশা কাঙ্ক্ষিত পূরণ হতে যাচ্ছে। এর চেয়ে আনন্দের ভাষা আমি আপনাদেরকে কী বলব? আমরা অনেক সংগ্রাম করেছিলাম, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক প্রশাসনিক আমরা আমাদের ভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, আমরা সেখান থেকে নতুনভাবে ফিরে আসলাম। আমরা যেটা চেয়েছিলাম নিপুন ইলিয়াস কাঞ্চন আসলে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হবে, আমাদের শিল্পী সমিতির উন্নয়ন হবে, আমরা সবাই একটি পরিবার হয়ে আমরা চলচ্চিত্রের নতুন ধারায় নতুন দিনগুলো আমরা সূচনা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওনাকে চলচ্চিত্রে এনে সমস্ত কিছু তাকে নিজের চোখের সামনে তারা পূরণ করবে আমাদেরকে বলেছে। আমরা এতে এত খুশি হয়েছি যে নিপুন আপা ইলিয়াস কাঞ্চন আজ আমাদের মাঝে, বিজয়ের মালা আমরা তাদের জন্য রেডি করতেছি। আমরা তাদেরকে বিজয় মালা বরণ করে আমাদের সকল আশা ভরসা, আমাদের যা কাঙ্ক্ষিত ছিল আমরা মনে করবো আমরা অধিকার আদায় করতে পারব। আমাদের এটাই ছিল এই চলচ্চিত্রের মাঝে চাওয়া পাওয়া। আমাদেরকে চারটি বছর এমনভাবে প্রতিঘাত করেছে, সেখান থেকে আমরা ফিরে এসেছি। হাইকোর্ট আমাদের আমাদের যে সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, আমরা এদের কাছ থেকে এই সদস্যপদ নতুন করে তাদের মাধ্যমে নিয়ে আমরা আগামী দিনে আবারও এই 103 জন যারা সদস্যপদ পেয়েছি আর আমাদের 20 জন লোক মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের হাইমা ইসলাম শিমুকে যেই কোনোভাবে তারা না যেই কোনোভাবে সে মারা গেছে, তার স্বামী হোক আর যেই হোক, আমরা তার কবরে গিয়ে ফুল দিব, তাকে আমরা শ্রদ্ধা জানাবো, তার মাগফিরাত কামনা করব। সে আশা আমরা সামনে একটা মিটিং করব, আমরা মিটিং করে আমরা রাহিমা ইসলাম শিমুকে তার মৃত্যুর আগে সেই খবরটা জানতে পারিনি, তার কবরে গিয়ে আমরা তাকে জানাবো যে তোমার সংগ্রাম সাকসেস হয়েছে, ওই নিশা জাহিদের পতন হয়েছে, ওই খারাপ লোক আর চলচ্চিত্র শিল্পী সমিতিতে আর কোনো দিন জায়গা পাবে না। কেননা আমরা শিল্পী, আমরা শিল্পীর অধিকার চাই, আমরা ভাত মাছ টাকা পয়সা কিছু চাই না, আমরা চাই একজন শিল্পী হিসাবে অধিকার। আমরা মরলেও যেন মানুষ মনে করে একজন শিল্পী মারা গেছে, সেই অধিকার থেকে জাহিদ খান নিশা সদা আমাদেরকে বঞ্চিত করেছে। সেই বঞ্চিত থেকে আমরা আজকে আমাদের এই সংবাদ জেনে আমরা এত খুশি হয়েছি চলচ্চিত্রের মাঝে, আর কোনো দ্বিধা আর কোনো দ্বন্দ্ব আর কোনো ক্ষোভ আমাদের মধ্যে নেই। আমরা আমাদের যাদেরকে চেয়েছি আমরা তাদেরকে পেয়েছি। আপনারা দর্শক ভাইয়েরা আমাদেরকে সব সময় পাবেন এবং আমাদের আপডেটও আমরা আপনাদেরকে মাঝে থাকবো। আমরা চাই একটা সুস্থ সমাধান, একটা চলচ্চিত্র হবে, সারা বাংলাদেশের মানুষ আমাদের অপেক্ষায় থাকে, তারা আমাদের ছবি আমাদের অভিনয় দেখে অনেক আনন্দিত হয়। আমরা কেন এই ধরনের হিংসা রাজনীতি কেন এখানে করব? সেই রাজনীতি থেকে আমরা এখন ফিরে আসছি। আমরা সুন্দরভাবে আমাদের চলচ্চিত্রের মানুষ এখন একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা চলচ্চিত্র